Vamos a leer cumplido dos subiendo que vamos a hacer su abuelo, así que hay que montar a poder tocar. Eli, ni de ring la ganó así, porque toma la guía. Actually, aparte de que ya no le he dado así, así que el video está, que no ocupo toma la guía. Rockta que hicieron, la nota para el bolillo, Rockta, o si lo vale. আমার সেই বুকে ছিল এবং ওদের বুকের যে হাতটা একদম শুকিয়ে গেছিল। হ্যাঁ, এই রোগটা প্রথম পর্যায়ে আমি ধরতে পারিনি, অনেকটা দেরি হয়ে গেছে। তো টিফিন দেওয়ার পর মোটামুটি আমি সেটা চলে গেছিল, কুকুরটা মোটামুটি একটা সুস্থ দিকে চলে আসছিল। কিন্তু পরবর্তীতে আবার পুনরায় ফিরে আসে সেই আমার সাথে এবং ওর বুকে হাতটা যে শুকিয়ে বের হয়ে গেছিলো সেটা আর মানে পুরোপুরি রিকভারিতে আসে নাই। তারপরে আবার সেম রোগে আক্রান্ত হয়। তো শেষ পর্যায়ে দীর্ঘদিন ট্রিটমেন্ট চালিয়েছিলাম। অ্যাকচুয়ালি বডি খুবই মানে শেষ পর্যায়ে চলে গেছে, মানে রিকভারি করাটা খুবই কষ্টকর ছিল। মানে ট্রিটমেন্ট দিয়েছি, অনেকটা চেষ্টা করেছি তো ওদেরকে বাঁচানোর জন্য, অ্যাকচুয়ালি সম্ভব হয়নি, আজকে মারা গেল। তো আপনাদেরকে যে উদ্দেশ্যটা জানাতে চাই, অ্যাকচুয়ালি কুকুরটা কেন মারা গেল জানেন? সবচেয়ে কারণ হচ্ছে মানে প্রথম থেকে এটাকে আমি পর্যবেক্ষণ করে বা প্রথম ওর রোগটা ধরতে পারিনি। তো ব্রিডিং অফিস ছিল আমার পিছনে, এখানে বাচ্চা করছে, মানে বাচ্চা করার পর একদিন চোখে পড়ছে কবুতরটা, তারপর দেখি অবস্থা। যদি ভালোভাবে প্রত্যেকটা কবুতর পর্যবেক্ষণ করতাম তাহলে প্রথম পর্যায়ে যদি এটা ধরা পড়তো তাহলে কবুতরটাকে ট্রিটমেন্ট করার পর মোটামুটি সুস্থ করা যেত, বাকিটা আল্লাহ তাআলা ভালো জানে। তো শুনে মুখ খাবে কথা টেরি এই ধরনের রোগ হলে আসলে প্রাথমিকভাবে আপনারা কি লিখে দেবেন চলুন আমার কবুতরগুলোকে আপনাকে দেখাই, আপনাদের দেখাতে গিয়েও আমারও দেখা হয়ে যাবে এবং কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন কি ট্রিটমেন্ট আসলে দিতে হবে। হ্যাঁ, এই যে ভিতরে হচ্ছে। তো এই শুকনো রোগ হলে অ্যাকচুয়ালি কি দিয়ে চিকিৎসা করবেন সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। শুকনো রোগ হলে মাস্ট ক্যালসিয়াম এবং থাইবিন দিতেই হবে এবং সাথে হচ্ছে ক্যামোনেট দিবেন, কারণ দীর্ঘদিন চলাকালীন সময় আবার যে খারাপ ব্যাকটেরিয়াগুলো আছে সেই ব্যাকটেরিয়াগুলো আবার অ্যাটাক করে, মানে দীর্ঘদিন যদি আপনারা এই ভিটামিন কোর্সগুলো কবুতরকে করান। অনেকে এটা জানে না, ভিটামিন চলাকালীন সময় কবুতর আরও দুর্বল হয়ে যায়, হ্যাঁ, আরও ভাইরাসে অ্যাটাক করে। তো দর্শক বৃন্দ, শুকনো রোগ হলে আমি আপনাদেরকে বলে দিলাম থাইবিন এবং ক্যালসিয়ামের উপরে খুব গুরুত্ব দেবেন, এই দুইটা খুব বেশি বেশি করে দিয়ে খাওয়াবেন। অ্যাকচুয়ালি হাফ লিটার পানির বোধে আপনারা 3 মিলি 3 গ্রাম করে দিবেন থাইবিন এবং হচ্ছে ক্যালসিয়াম। মোটামুটি অনেক জায়গায় বাচ্চা আছে কবুতরগুলো, মাশাআল্লাহ, সবাই দোয়া করবেন। হ্যাঁ, সবার ডিম অথবা বাচ্চাস। এবং কবুতরের আরেকটা বিষয় খেয়াল রাখবেন যে কবুতর ঘোলা ঝিমায় কিনা। হ্যাঁ, এই সময়টা তো শীত নেই, তো সুস্থ কবুতর কখনো ঝিমাবে না, চুপ মেরে বসে থাকবে না, যে কোনো সময়টাতে আপনি একটু দেখবেন। হ্যাঁ, আপনারা যদি দেখেন আপনাদের কবুতরগুলো তাহলে দৌড়ে ফেলতে পারবেন সহজে যে কবুতরের কোনো সমস্যা আছে কিনা। একমাত্র শীতের সময় কবুতর একটু ঝিমাতো, মানে প্রচণ্ড ঠান্ডায় কবুতরগুলো একটু ঝিম মেরে বসে থাকতো। এখন কিন্তু গরমের সময়, হ্যাঁ, আর এই সময়টা আপনারা দেখবেন যে কবুতর ঝিমাবে না। তবে এই সময়টা আপনাদেরকে একটু সতর্ক করতেছি, কবুতরকে খুব বেশি ভিটামিন কোর্স করাবেন না, অপ্রয়োজনীয়, প্রয়োজন ছাড়া ভিটামিন কোর্স করালে বিপদ, কারণ এই সময়টা কবুতর স্টক করতে পারে, হিট স্টক করে কিন্তু কবুতর মারা যেতে পারে। কবুতরের এই হিট স্ট্রিকের বিষয়ে খেয়াল রাখতে হবে এবং এই গরমে কবুতরকে নিয়মিত গোসল দিতে হবে। হ্যাঁ, আপনারা প্রতি সপ্তাহে বা প্রতি মাসে 2 বার 3 বার এরকম গোসল দিতে পারেন কবুতরগুলোকে, যেহেতু এখন গরমের সময় তাই পানি দিয়ে রাখবেন, কবুতর নিজ ইচ্ছায় গোসল করবে। আর যেগুলো রেকে আটকে পালেন ওইখানে তো আপনারা যে এরকম রেকে পাললে পানি দেওয়া সম্ভব না, সেক্ষেত্রে আপনারা অবশ্যই কবুতর ধরে গোসল করে দেবেন। আর আমার মতো যদি এভাবে এরকম আবদ্ধ থাকে, মানে পুরোটা যদি একদম হ্যাঁ বন্ধ থাকে এর ভিতরেই কবুতর, তাহলে আপনারা নিচে পানি দিয়ে রাখবেন এবং রেকগুলো খুলে দেবেন, ওরা নিজের থেকে এসে গোসল করবে এবং পরে আপনারা সেট আপ করে নেবেন সবগুলোকে ধরে ধরে যেভাবে পারেন আর কি। তো প্রিয় দর্শক, আশা করি বুঝতে পেরেছেন, না বুঝলে ভিডিও কমেন্ট বক্স
হ্যাঁ, ভিডিও কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানতে চাইলে আপনাদের কমেন্টসগুলো রিপ্লে দেওয়া হবে। যে কোনো বিষয়ে ইনশাল্লাহ আমাকে জানলে আমি যতটুকু জানি আপনাদের উপকারের চেষ্টা করব। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।